অধ্যায় চার নবজীবনের সূচনার এই ভিডিওতে আমরা টেস্ট টিউব বেবি সম্পর্কে শিখব টিউব বেবিটা কী আমাদের এই বর্তমান যুগে বিজ্ঞানের উন্নয়নের পাশাপাশি এই জীববিজ্ঞানের বিভিন্ন শাখায় অনেক উন্নয়ন বা উন্নতি প্রযুক্তির উৎকর্ষ সম্পন্ন হয়েছে এবং এটারই একটি উদাহরণ হচ্ছে এই টেস্ট টিউব বেবি টেস্টিউ বেবি মূলত হচ্ছে যে দেহের বাইরে কৃত্রিমভাবে দেহের বাইরে কৃত্রিমভাবে শুক্রাণু এবং ডিম্বাণুর যদি মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রূণ তৈরি করা হয় সেই ভ্রূণ তৈরি থেকে যেই শিশুর জন্ম হয় সেই শিশুকে বলা হয় টেস্টিউ বেবি এই প্রক্রিয়াকে অনেক সময় ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফও বলা হয়ে থাকে ইন ভিট্রো কথাটার অর্থ হচ্ছে পাত্রে মানে কোনো একটা পাত্রে বা বাইরে কৃত্রিমভাবে ফার্টিলাইজেশন মানে হচ্ছে নিষেক অর্থাৎ কৃত্রিমভাবে এই ডিম্বাণু এবং শুক্রাণু নিষেকের বা মিলন ঘটিয়ে যেই ভ্রূণ তৈরি করা হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় টেস্ট টিউব বেবি সেই প্রক্রিয়াটাকে বলা হয় ইনভিট্রো ফার্টিলাইজেশন এবং এখান থেকে যে শিশুর জন্ম হয় তাকে টেস্ট টিউব বেবি বলা হয়ে থাকে উনিশশো সালে ইতালির বিজ্ঞানী ডক্টর পেট্রুসি সর্বপ্রথম এই টেস্টটিউব বেবি সফলভাবে সফলভাবে টেস্টটিউব বেবির জন্ম সম্পন্ন করতে পারেন কিন্তু তার কাজটা পুরোপুরিভাবেও সফল ছিল না কেননা সেই 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 শিশু জন্মের উনত্রিশ দিনের পরেই সেই শিশু মারা যায় সুতরাং প্রথম এই তার যে হচ্ছে প্রচেষ্টা এটা পুরোপুরি সার্থক নয় পরবর্তীতে উনিশশো সালে অর্থাৎ প্রায় ১৯ বছর পরে ইংল্যান্ডের ডক্টর প্যাট্রিক্স স্টেপটো এবং ডক্টর রবার্ট এডওয়ার্ড এই দুইজন সফলভাবে লুইস জয় ব্রাউন নামের এক একজন টেস্টিউ বেবি বা শিশুকে জন্মগ্রহণের মাধ্যমে এই টেস্ট অফ বেবির প্রক্রিয়াটা সার্থকভাবে সম্পন্ন করে তাহলে এই প্রক্রিয়াটা কিভাবে চালনা করা হয় এই প্রক্রিয়াটা চালনা করা হয় মূলত কয়েকটি ধাপে প্রথম ধাপে হচ্ছে সক্ষম দম্পতি থেকে ডিম্বাণু এবং শুক্রাণু সংগ্রহ করে একটা পালন মাধ্যম বা কালচার মিডিয়ামে এদের মিলন বা নিষেধ ঘটানো হয় এই যে ডিম্বাণু এই ইয়া একজন স্ত্রীর দেহ থেকে ডিম্বাণু এবং পুরুষের দেহ থেকে শুক্রাণু সংগ্রহ করে সেটা সেই কালচার মিডিয়ামে বা পালন মাধ্যমে এটা নিষেকের মাধ্যমে ভ্রূণ তৈরি করা হয় তারপর সেই উৎপাদিত ভ্রূণ স্ত্রীর জরায়ুতে পুনরায় প্রতিস্থাপন করা হয় এবং সেই সাথে সেই প্রসূতির পরিচর্যা করে পরিচর্যার মাধ্যমে তার সন্তান লাভ হয়ে থাকে এভাবে যাদের দেহে স্বাভাবিক প্রক্রিয়ায় ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হয় না বা কোনো একটা সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এই টেস্টিউব বেবি বা বাইরে আলাদা কৃত্রিমভাবে মিলন ঘটিয়ে পুনরায় সে ভ্রূণটা প্রতিস্থাপনের মাধ্যমে গর্ভধারণের যে এই প্রক্রিয়া বা ইনভিট্রো ফার্টিলাইজেশন এর মাধ্যমে অনেকে গর্ভধারণ করে শিশু জন্মগ্রহণ জন্মগ্রহণ শিশুর জন্ম দিয়ে থাকে কাজেই এটা হচ্ছে বর্তমান যুগে এবি এই যে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে যাদের দেহে স্বাভাবিকভাবে নিষেধ হতে পারে না তাদের ক্ষেত্রে এই বেবি বা ইনভিটো ফার্টিলাইজেশন প্রক্রিয়া প্রয়োগ করা হয়ে থাকে এই প্রক্রিয়া প্রয়োগের মাধ্যমে সফলভাবে এখন বর্তমানে শিশু জন্মলাভ করছে এই ছিল আমাদের গর্ভধারণের স্বাভাবিক প্রক্রিয়ার পাশাপাশি কৃত্রিমভাবে কিভাবে গর্ভধারণ বর্তমানে প্রচলিত আছে সেই সম্পর্কে আলোচনা বা ইনভিট্রো ফার্টিলাইজেশন আগামী ভিডিওতে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা শিশুর জন্মগ্রহণের ক্ষেত্রে সেটা হচ্ছে শিশুর লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় অর্থাৎ জন্মের সময় কোন শিশু ছেলে এবং কোন শিশু মেয়ে হয় এটা কি বিষয়ের উপর নির্ভর করে এই সম্পর্কে আলোচনা থাকবে আমাদের এই অধ্যায়ের পরবর্তী ভিডিওতে